অক্সফোর্ডের তিন কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেবে সরকার অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের তিন কোটি ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে কোভিড নাইন্টিন সেকেন্ড ওয়েব মোকাবেলা ও ভ্যাকসিন সংগ্রহের সবশেষ অগ্রগতি সম্পর্কে মন্ত্রিসভাকে জানানো হয় গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন গত ১৪ অক্টোবর ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের কোভিড নাইন্টিন ভ্যাকসিন বাংলাদেশ সরকারের কাছে তিন কোটি ডোজ বিক্রির প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন গত পাঁচ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন সার্স কোভিড ভি টু এজেড এ ডি বারোশো বাইশ এটা বাংলাদেশ সরকারের কাছে তিনশো কোটি তিন কোটি ডোজ তারা বিক্রি করার যেটা প্রস্তাব ছিল এটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করছে মানুষ তো পয়সা দিবে না মানুষকে তো বিনা পয়সা দেওয়া হবে এই ভ্যাকসিন যেটা আসতেছে এটা বিনা পয়সায় দেওয়া হবে